ফের বৃষ্টির ভুকুটি, চিন্তায় কৃষকেরা। কেটেছে আমফান ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগ, তার উপর এখনো বন্যার জল নামেনি। ভোগান্তির শিকার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর সহ এগরার একাধিক চাষি। কেলেঘাইয়ের বাঁধ ভেঙে নষ্ট হয়েছে জমির ধান, একাধিক ফসলও। যেটুকু ছিল সেই ফসলটুকু ঘরে ফেরানো নিয়ে চিন্তায় পড়েছিলেন চাষিরা। শনিবার অর্থাৎ আগামী 4 তারিখ থেকে সোমবার অর্থাৎ 6 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরের চাষিদের সতর্কতা জারি করা হয়েছে। সদ্য আমন ধান তোলার কাজ শুরু করেছে চাষিরা। এর মধ্যে আবার বৃষ্টির সতর্কতা জারি হয়, পাকা ধানে যাতে মই না পড়ে তড়ি ঘড়ি তার জন্য ধান ঝাড়ার কাজ শুরু করে দিয়েছেন তারা। কিন্তু এত কম সময়ের মধ্যে কি করে চাষ তুলবেন তা নিয়ে সমস্যায় পড়েছেন চাষিরা। আগেই বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এই জেলার চাষিরা। আবারও ডিসেম্বরে যদি অতি ভারী বৃষ্টি হয় তাহলে আরও সমস্যায় পড়বেন তারা। জমির আমন ধান অবিলম্বে কেটে ছেড়ে তুলে নেবেন বলে জানিয়েছেন চাষিরা। প্রয়োজনে যন্ত্র ব্যবহার করে অতি সত্বর ধান তুলে নেওয়ার কথা ভাবছেন তারা। এই পরিস্থিতিতে শনিবার থেকে বৃষ্টি শুরু হলে শেষ সম্বলটুকু ধান নষ্ট হয়ে গেলে কৃষকদের সংসার চালাতে যে চরম সমস্যার মধ্যে পড়তে হবে তার বলার অবকাশ রাখে না। ঘূর্ণিঝড় ধাওয়া যাওয়াত আসছে, খুব তাড়াতাড়ি ধান তুলে নেওয়ার কথা বলছে, কি তড়ি করে শুরু করেছে আপনার? আমরা তো আগে তো জল বন্যাতে ফেসে গেছি 5 বিঘা জমি, তার মধ্যে 1 বিঘা জমি আছে, সেটা তো তোলার জন্য তড়িঘড়ি করছি, কিন্তু 4 দিনের পরেই তো ঝড় আসছে, কিন্তু ধান শুকোতে গেলে তো 4-5 দিন সময় লাগবে, কিন্তু কেটে শুকানোর করার সময় তো দিতে হবে, তার আগে যদি ঝড় এসে যায় তাহলে আমাদের ধান ভেসেই যাবে। তো এই পরিস্থিতিতে কীভাবে ধান তুলবেন ভাবছেন 4 দিনের মধ্যে? তড়িঘড়ি করেছি, তাহলে মেশিন না, মেশিনের সুযোগ না পেলে মেশিনে কাটতে গেলে টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা অর্থ না থাকলে আমাদের মেশিনে কাটবো কী করে, আমাদের শ্রম দিয়ে কাটতে হবে। আপনার নাম? আমার নাম দেবব্রত মাইতি। আচ্ছা, ঘূর্ণিঝড় যাওয়াত আসছে, ধান তোলার কথা বলছে, আপনারা কি তড়িঘড়ি ধান তোলার কাজ শুরু করেছেন? হ্যাঁ, আমরা তো তড়িঘড়ি ধান তোলার কাজ তো শুরু করেছি, কিন্তু এখন এইটুকু সময়ের মধ্যে আমরা ধানটা তুলবো কী করে সে নিয়ে আমরা একটা চিন্তিত অবস্থায় আছি। ধানের ফসলে বীভৎস ক্ষতি হয়েছে, এর আগে আমফান গেছে, আমফানে আমরা জর্জরিত হয়ে গেছি ক্ষতিতে, তারপরে আবার ইয়াস গেছে, ইয়াসেও আমাদের ধ্বংস হয়ে গেছে, আবার এই ঝড় আসছে যাওয়াত, এখন আমরা যদি একের পর এক ক্ষতি হতে থাকে আমরা সংসার চালাবো কী করে, কীভাবে আমরা যে সংসার যাপন করব, আমরা তো দিশেহারা হয়ে যাচ্ছি, এবং সেই সঙ্গে বন্যা গেল, বন্যাতে আমাদের চাষবাস প্রায় 90% ধ্বংস হয়ে গেছে, যেটুকু আছে সেইটুকু আমরা সম্ভবত বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ এই 4 দিনের মধ্যে ফসল তুলে আমাদের ধানকে শুকনো করতে তো 4 দিন সময় লাগবে, 4 দিনের মধ্যে আমরা ফসলটা ঘর নিয়ে যাবো কী করে, এই নিয়ে আমরা তড়িঘড়ির সঙ্গে চাষটাকে তোলার চেষ্টা করছি, যেটুকু ধান আছে সেটুকু যাতে নিয়ে যেতে পারি, কিন্তু এই অবস্থার উপরে যদি 4 দিনের মধ্যে এই ঝড় যদি আসে, বৃষ্টি যদি আসে, তাহলে আমরা এই ফসলটাকেও নিয়ে যেতে পারবো না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।